সাহাবা কেরাম বললেন, এটা কেমন কথা, সবাই জান্নাতে যেতে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে, সেটা কি? মান আতাআনি ফাদাখালাল জান্নাত, ওয়ান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সেই মাত্র জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সে জাহান্নামে জান্নাতে যেতে অসম্মত। হাদিসটা মনে রাখবেন। আপনাদের এলাকায় একজন এমপি আছেন না, তিনি তো আপনাদের নির্বাচিত এমপি, জাতীয় সংসদে ঢুকতে গেলে আপনি জানতে কি আপনার ঢুকতে দেয় কি? আপনাদের ঢুকতে দেবে না, ওই এমপি হওয়া লাগবে, ঠিক না? এই মসজিদে যে লোকটা মুসল্লি নয় সে কি মসজিদে ঢুকতে পারবে? স্কুলে যে ছাত্র নয় সে কি স্কুলে ঢুকতে পারবে? সব জায়গার নিয়মকানুন আছে না? ঠিক জান্নাতে প্রবেশ করতে গেলেও তার যোগ্যতা অর্জন করতে হবে, আর সেটাই হলো কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা। আমাদেরকে ব্যস্ত হবেন না, লাশ এসে গেছে, এখনই জানাজা শুরু হবে, আমাদেরকে পরকালীন পাথর সঞ্চয় করতে হবে। আমাদের সবাইকে পরকালীন পাথর সঞ্চয় করতে হবে। যিনি দুনিয়া থেকে চলে গেলেন তিনি তার আখেরাতের সঞ্চয় করে নিয়ে চলে গেছেন, যিনি আমরা বেঁচে আছি আমাদেরকে আল্লাহ পাক এখনো হায়াত রেখেছেন, সুযোগ আছে পাথর সঞ্চয় করার জন্য। একজন ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রসুল, দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ কে? তো তিনি বললেন, যিনি সবচেয়ে চরিত্রবান মানুষ তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ। আবার প্রশ্ন করা হলো, হে আল্লাহর রসুল, দুনিয়াতে সবচেয়ে বিচক্ষণ মানুষ কে? তিনি জবাব দিলেন, যে ব্যক্তি বেঁচে থাকতে থাকতে পরকালীন পাথেও সঞ্চয় করে ওই ব্যক্তি হলো সবচেয়ে বিচক্ষণ মানুষ। আমরা যারা বেঁচে আছি আমাদের কর্তব্য তাহলে কোনটা হবে? পরকালীন পাথেও সঞ্চয় করা। যে কোনো সময় যদি মারা যায়, যদি পাথেও শূন্য অবস্থায় যদি আখেরাতে চলে যায়, সেখানে আল্লাহর সামনে আমরা কী নিয়ে দাঁড়াবো? এই বিষয়গুলো আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। যদি আমরা একটা প্রশ্ন আপনাকে করে দিই, আল্লাহ রসুল বললেন, দেখো দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ সেই যার হায়াত লম্বা হলো আর সৎকর্ম বা নেক আমল বেশি হলো, আর সবচেয়ে হতভাগা হলো সেই তার হায়াত লম্বা হলো অন্যায় অন্যায় কাজও তার বেশি হলো। তো আমরা কি চাইবো হায়াত লম্বা হোক আর খালি অন্যায় কাজ করি? তা তো হবে না। আমাদের হায়াত আল্লাহ লম্বা করে দিক বেশি বেশি নেক আমল করার জন্য। আপনাদের সবার জন্য আমাদের প্রাণ খোলা দোয়া, আমাদের নিজের জন্য, আল্লাহ তুমি আমাদেরকে যতক্ষণ বাঁচিয়ে রেখেছ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। এরপরে আপনাদেরকে বলি, একজন নেক আমল করা মানুষ যখন মৃত্যুবরণ করে কিভাবে মৃত্যুবরণ করে, হাদিসটা খালি আপনি শুনে রাখেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন, যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে রুহটা না বের করে নেওয়ার জন্য, তখন ফেরেশতা এসে যদি উনি যদি নেক আমল করা মানুষ হন তাকে বলেন কি জানেন, ইয়া আইয়াতুন নাফসুল তাইয়্যিবা কানাত ফিল জাসাদি তাইয়্যিব উখরুজি ইলা রাব্বিক হামিদাতান তাইয়্যিবা ইলা রাব্বিক বিরাউহিন ওয়া রায়হান ওয়া গায়রা গাজবান। হে পবিত্র আত্মা, যা তুমি ছিলে এতদিন পবিত্র দেহের মধ্যে, তুমি বেরিয়ে এসো তোমার প্রতিপালক আল্লাহর দিকে, যিনি তোমার প্রতি সন্তুষ্ট আছেন, তুমি বেরিয়ে এসো প্রশংসিতভাবে এবং তোমার জন্য প্রশংসা অপেক্ষা করছে। এইবার যখন ফেরেশতা হাত লম্বা করে জানটা বের করে নেওয়ার জন্য, ঠিক আলকাতরা যেমন কলসের মুখ দিয়ে পড়ে যায় ওরকম বিনা কষ্টে যানটা তার হাতে চলে আসবে। এবারে আরেকজন ফেরেশতা জান্নাত থেকে আনা রুমাল, সুগন্ধিযুক্ত রুমাল, এত সুগন্ধি, যদি সেই সুগন্ধি আমরা টের পাইতাম সারা পৃথিবী সুগন্ধিময় হয়ে যেত। সেই সুগন্ধিময় রুমাল দিয়ে ওই পবিত্র আত্মাটাকে
নিয়ে যাবেন তারা জান্নাতে, আসমানে নিয়ে যাবেন। আসমানে তো আপনারা জানেন সাত আসমান না, প্রতি আসমানে দ্বাররক্ষী আছে। সেখানে যে জিজ্ঞেস করবে দ্বাররক্ষী ফেরেশতা কার রুহ আসতেছে, তখন তারা বল অমুকের রুহ আসতেছে, তখন তারা বলবে আলহামদুলিল্লাহ সালাম, তোমার প্রতি সালাম রইল, চলে আসো, তোমার ঢোকার অনুমতি আছে। এমনি করে সাতটি আসমান পেরিয়ে যখন আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহ তখন বলবেন হ্যাঁ এই বান্দা আমার প্রিয় বান্দা, তুমি তার রুহটা ফেরত নিয়ে যাও, কবরে নিয়ে যাও। একটু পরে সওয়াল জবাব হবে, এইবার সওয়াল জবাব শুরু হবে, তিনটা প্রশ্ন হবে, আপনারা সবাই জানেন, মার রব্বুকা, তোমার রব কে ছিল, তারপরে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, এরপরে বলা হবে যে এই লোকটা কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই তিনটা প্রশ্নের জবাব যদি তিনি দিতে পারেন, অত্যন্ত নেককার মানুষ, সুন্দরভাবে দিয়ে দেবে, মার রব্বুকা, রব্বি আল্লাহ, তোমার প্রতিপালক কে, আমার প্রতিপালক আল্লাহ, মা দীনুকা, দীন আল ইসলাম, আমার দীন ইসলাম, মান হাজার রাজুল্লাহ বাইসা আলাইকুম, এই লোকটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, উনি বলে হুয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, উনি আল্লাহ রসুল মোহাম্মদ। এবার আবার প্রশ্ন করা হবে, তুমি কী করে জানলে এগুলো, বলে কারা তো কিতাব আল্লাহে সাদ্দাক তো বিহি, আমরা আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপরে বিশ্বাস স্থাপন করেছি। তখন আসমান থেকে গায়েবি আওয়াজ হবে, সাদ্দাক আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, ফাফরেশু ফিল জান্না ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। তখন উনি বলবেন আমার আসরের সালাত আদায় করবো, উজুর পানি দাও, আমাকে আমার পরিবারের কাছে পৌঁছে দাও। জি, তখন বলা হবে নাম কা নওমাত উরুস, তুমি ঘুমিয়ে যাও, বাসর শয্যা ঘুমানোর মতন ব্যক্তির নয়, ঘুমিয়ে যাবে আর কিয়ামতের পর্যন্ত ঘুমিয়ে থাকবে। আমরা কি সবাই এই জীবন চাই না? যদি চাইতে হয় তাহলে অবশ্যই সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, আর সেটাই হলে মৃত্যুর আগে আল্লাহ রাসূল ওসিয়াত করে গেলেন, দেখো তারাক তৌফিক আমরা ইল্লাম তাদুল্লু মা মাসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে দুটা বস্তু রেখে যাচ্ছি, যদি এই দুটো বস্তু আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না। সে দুটা কি? কিতাব আল্লাহে ও সুন্নত নবীহি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ, কোরআন এবং সহি হাদিস মেনে চললে জান্নাত, না মেনে চললে জাহান্নাম, মাঝখানে কোনো জায়গা কিন্তু নাই। আপনাদের সবার প্রতি আমাদের আবেদন রইল, উনি আমাদের কাছে বায়াত করেছিলেন রাজশাহীতে গিয়ে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে উনি গেছেন মার্কাজে, উনি বায়াত নিয়েছেন আমার কাছে। সঙ্গে সঙ্গে আপনি শুনলে আশ্চর্য হবেন, উনি তাহারিকে দেখছিলেন যে আমরা একটা প্রেস করব, কিন্তু প্রেস কেনার তো টাকা নাই, উনি ওটা পড়েছেন, উনি এবং ওনার স্ত্রীর 22 লক্ষ টাকা তিনি একসাথে আমার টেবিলে ঘরে রেখে দিলেন, শপিং ব্যাগ ঢেলে বলুন আলহামদুলিল্লাহ বলুন সবাই। এই যে মানুষটার এই উদারতা, এই মহানুভবতা আমরা আজও ভুলতে পারি না। কিন্তু উনি বলেছিলেন যে আমার নাম প্রকাশ করবেন না, ওনার মৃত্যুর পরে আজকে জুমার খদ্দা আমি প্রথম তার নাম প্রকাশ করেছি, যারা আমাদের জুমার খদ্দা শোনেন ইন্টারনেটে দেখবেন তার নামটা আমরা বলেছি, সারা ওয়ার্ল্ডের মানুষ তার জন্য দোয়া করেছে, সারা জীবন থাকতে পেরে সেই দোয়া করবেন। আমার সঙ্গে উনি ছিলেন, জান ভরে ছিলেন, এরকম মানে অন্তর্খোলা মানুষ আমি দেখিনি, শুধু আমি নই, আমার সাথে যারা এসছে কেন্দ্র থেকে সবাই একই কথাই বলবে। আমার ছোটো ছেলে এখানে আসছে আলাউনের ব্লাড গ্রুপিং করার জন্য, তাকে উনি যে স্নেহ দেখিয়েছেন আমার জানি না, তার নিজের ছিল অত স্নেহ কখন পেয়েছি কিনা। এই যে একটা উদার মানুষ আসছে চলে গেল দুনিয়া থেকে, সবচেয়েতে আমরা বড় মনে কষ্ট পেয়েছি, সেই সাথে আমাদের পুরো সংগঠন তার জন্য আজকে দুঃখিত, ব্যথিত, মর্মাহত, সবাই তার জন্য দোয়া করেছি। শুধু ওনার মহব্বতে আমি কিন্তু আজকে আপনাদের এখানে এসেছি, আমি নিজে কিন্তু অসুস্থ মানুষ, তার চেয়ে বয়স আমার বেশি না কি, এরপরও এসেছি শুধু ওনারই অন্তরের টানে যে এই মানুষটা চলে গেল আর তো দেখতে পাবো না। আহলাদিস আন্দোলন ছাড়া বাঁচার উপায় নাই, আপনাকে যে কোনো মূল্যে কোরআন এবং হাদিস মানতেই হবে, এ না মানা পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এটার জন্য যা কিছু করণীয় আপনার করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মেনে চলার জন্য। যাবতীয় শরীক বিদাত থেকে আল্লাহ পাক আমাদের মুক্ত রাখুন, ওনার মনের আকাঙ্ক্ষা আপনারা সবাই জানেন, সেটা যেন পূর্ণ হয়, আপনাদের কাছে আমার দোয়া রইল। উনি বলে গেছিলেন আমাকে যে ভাই যদি একটু রংপুর শহরে কিছু করে যেতে পারতাম, গ্রামের কাছে একটা করলাম, শহরে একটা মার্কাজ মসজিদ মাদ্রাসা করতে পারতাম, কতই না ভালো হতো। আমি কিন্তু ওই
আমাকে বলছে, আমার কর্মীদের সাথেও বলছে, আমি ওটা আপনাদেরকে জানিয়ে গেলাম মাত্র। তার উত্তরাধিকারী যারা আছে যদি তারা মনে করে, যদি তৌফিকে কুলায়, জোর করতে কিছু হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের রাস্তায় খেদমত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। উনি আমাকে মামা ভাই ডাকতেন, আমিও আমাকে মামা ভাই ডাকতাম। আমরা দুজনে আমাদের মুসলমানদের সহযোগিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।